हरे कृष्ण जय गोपाल। आज के आमी आमार गोपाल देर के निये कथा बोलबो। आमार गोपाल एई जे एकटी गोपाल आछे आमार, तारपर एई जे आरेकटी गोपाल आछे टुमुटुक गोपाल, तारपरे एई जे आरेकटी आमार गोपाल, एई जे एकटी गोपाल। तो एई गोपालरा आमार बेडरूमे थाके, আমি এই গোপালদেরকে আমার বেডরুমে রাখি, আমার সামনে রাখি। ঠাকুর ঘরে আছে গোপাল, ওই গোপালদেরকে নিত্য সেবা পূজা দেওয়া হয়। তে আমি এখানে ওদেরকে এখানে আমি রেখেছি। তো জন্মাষ্টমী এসে গেছে, তো খুব খুশি লাগছে মনটা। গোপালদের জন্ম দিন তো আমরা পালন করব, আমরা প্রতি বছরই পালন করি, তো এবারও পালন করব ভাবছি। তো এবার তো আমি এখন তো এই গোপাল সোনাদেরকে এখানে রেখেছি, তো জন্মাষ্টমীর দিন আমি সকালবেলা ওদেরকে আমি নিয়ে যাব ঠাকুর ঘরে। তা আরও গোপাল আছে ওখানে, আরও দুটো গোপাল আছে, তারপর ওখানে গোপালদেরকে সাথে একসঙ্গে ওদেরকে অভিষেক করাবো, সিঙ্গারপাতি করাবো, তারপরে ভোগ দেব, তারপরে তারপরে এই করব। তারপরে এখানে আমার গোপালদের কাহিনী হয়েছে, আমি আমি বৃন্দাবনে গিয়েছিলাম, আমি দুবার বৃন্দাবন গিয়েছি। প্রথমবার আমি যখন বৃন্দাবন গিয়েছি তখন তো আমি গোপাল আমার মানে আমার মাথাতে আসেই নি আমি গোপাল আনবো বা কোনো কিছু। তারপর ওবার বৃন্দাবন থেকে ঘুরে এসেছি, তারপর নেক্সট বার যখন আবার বৃন্দাবন গেলাম আমি, তখন আমার মেয়ে বলছে মা কালো কালো কৃষ্ণ আনবে, কালো কৃষ্ণ আনবে কিনে এরকম বলছে। তো মেয়েও গিয়েছিল, তো বাজারে যখন গিয়েছিলাম তখন মেয়ে আর যায়নি। তো আমি কালো কৃষ্ণ তো বলছে, আমি তো কালো কৃষ্ণ বলছে যখন, তো আমি কালো কৃষ্ণ নিয়ে এসেছি। এই যে কালো কৃষ্ণ, এই যে দেখুন কালো কৃষ্ণ। হ্যাঁ, তারপরে আমার মেয়ে বলছে, আমার মেয়ে বলছে এই এইটা বলি নেই আমি গোপালের কথা বলি, সেটি তো কৃষ্ণ, গোপাল গোপাল আনবে, ছোট ছোট আনবে। ও ভালো করে বুঝাতে পারেনি আমাকে, আমিও বুঝতে পারিনি। তো ছোট গোপাল, তবে ছোট গোপাল আনতে বলেছে। তা আমি কি করেছি, এই গোপালকে নিয়ে এসেছি, আমি এই গোপালকে সাজুগুজু করে নিয়ে এসেছি। তা আনার পর ও বলছে এই গোপাল না, আমি বলছি তোমাকে কালো কালো গোপাল কালো আনতে। তারপরে আবার পরদিন আমি আবার গেলাম, তারপরে আমি তারপরে ওর জন্য তো ও বলছে কালো গোপাল আনতে, তো ওর জন্য আমি এই কালো গোপালকে এনেছি, এই কালো গোপালটাকে এনেছি। তারপর তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু গোপাল বাড়ি থেকে আমি ভেবেও যাইনি যে আমি গোপাল আনবো, কিন্তু আমার গোপাল সোনারা নিজে নিজেই চলে আসছে। তো ওদেরকে আমি এর জন্য আমার নিজের কাছেই রাখি, আমার বেডরুমেই রাখি ওদেরকে। তারপর এখন ওদেরকে আমি জন্মাষ্টমীতে আমি ঠাকুর ঘরে নিব, আর মাঝে মাঝে কখনো কোনো ওকেশন বা কোনো কিছু হলে আমি ওদেরকে নিয়ে যাই ঠাকুর ঘরে, আর না তো আমার সামনেই থাকে। তারপর আর আর এই যে গোপাল, এই গোপাল সোনা হচ্ছে অনেক বছর আগের। এই গোপাল সোনাকে আমি শিবসাগর, আমার বাপের বাড়ি শিবসাগর, আমি শিবসাগর গিয়েছিলাম, তখন ওকে দেখে আমার খুব পছন্দ হলো, কি হাসি খুশি দেখুন, আমার খুব পছন্দ হয়েছে। তারপরে আমি কি করেছি, এই গোপালটাকে আমি ভাবিনি যে আমি আমার সিংহাসনে বসাবো, তো আমি এমনি ভাবছি আমি শোকেসে রেখে দিব বলে আমি গোপালটাকে এনেছি। তারপরে গোপালটাকে এনে আমি আমার শোকেসের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। তারপর অনেকদিন পর আমার কি মনে হলো, কয়েক বছর পর কি মনে হলো যে গোপালটা এত সুন্দর হাসছে, এত সুন্দর শোকেসটার ভিতরে ঢুকে থাকে, তো ওকে আমি বসাই সিংহাসনে। তো আমার প্রথমে এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে ছিল না, আমি একটা টেবিলের মধ্যে আমি আমার গুরু
আমার রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, স্বামীজি, এদের মানে আমি দীক্ষিত। তো আমি আমার নিজের বেডরুমে উনাদেরকে বসিয়ে আমি এখানে নাম জপ ধ্যান করি আর কি। আর আমার ঠাকুর ঘরে তো আছে আলাদা আমার ঠাকুর, এখানে আমি শুধু আমি এখানে কোনো জল ফুল দেই না ঠাকুরদেরকে, আমি শুধু নাম জপ করি এখানে। তো তো এখানে বেঞ্চ একটা টেবিলের মতো ছিল, ওখানে বসিয়ে আমি নাম জপ করতাম আর এই গোপালটাকে রেখে দিতাম। তারপর তো মনে হলো যে আমি একটা সিংহাসনের মতো বানাই, সিংহাসনে ঠাকুরদেরকে রাখবো। তো এই যে এই সিংহাসনটা হয়েছে, 3-4 বছর হয়েছে সিংহাসনটা। তো এখন এখানে আমি তো গোপালদেরকে যে নিয়ে এসেছি, গোপালরা কিন্তু আমি কিন্তু গোপাল আনতে যাইনি, আমি বৃন্দাবন গিয়েছিলাম ঘুরতে দেখতে, কিন্তু গোপালরা কি হয়েছে নিজের থেকেই আমার কাছে এসেছে। তো এর জন্য আমি গোপালদেরকে রাখি, আমার সামনে রাখি। তো দেখুন কেমনে কেমনে আমার কৃষ্ণ, আমার ঠাকুর ঘরেও আমি রাধা কৃষ্ণ এনেছি, রাধা কৃষ্ণ এনেছি আমার ঠাকুর ঘরে। আমি যখন এনে কি আমি একবার কালনা গিয়েছিলাম, হয়ে গেল অনেক বছর পর, অনেক বছর আগের কথা, কালনা গিয়েছিলাম। তখন আমি ঘর থেকে মনস্থ করে গিয়েছিলাম যে আমি রাধা কৃষ্ণ আনবো। আমাদের ঠাকুর ঘরে সব দেবদেবী আছে কিন্তু রাধা কৃষ্ণ নেই। তো আমি ভাবছি রাধা কৃষ্ণ আনবো, তো ওখান থেকে আমি রাধা কৃষ্ণ কিনে এনেছি। রাধা কৃষ্ণকে এনে আমি ঠাকুর ঘরে বসিয়েছি। তারপর তো কত বছর পর আবার আমি যখন বৃন্দাবন গেলাম, তো আমি তখন যখন কালনা থেকে রাধা কৃষ্ণ কিনেছি, তখন রাধা কৃষ্ণগুলো একটু ছোট ছোট ছিল। তারপর আমি ভাবছি একটু বড় বড় রাধা কৃষ্ণ কিনবো। তারপরে আমি বৃন্দাবন থেকে আমি বড় বড় রাধা কৃষ্ণ এনেছি, আমি ঠাকুর ঘরে গেলে আপনাদেরকে দেখাবো। তো রাধা কৃষ্ণ এনেছি, তো কিন্তু গোপালের কথা একবারও আমি ভাবিনি যে আমি গোপাল আনবো। তো এটা আমার খুব ভালো লাগে মনটার মধ্যে, যে আমি একটা আমার মেয়ে একটা গোপালের কথা বলেছিল, কিন্তু এখানে প্রথমে আসলো আমার কৃষ্ণ, কৃষ্ণ আসলো প্রথমে, তো তারপর আসলো আমার এই গোপাল, এই গোপাল আসলো, এই গোপালের পরে ছোট্ট গোপালটি আসলো আমার। তারপর আমি এখানে এখানে আমি চারজনকেই, তিনজনকে বসিয়ে রেখেছি, তিনটা আমার তিন গোপালকেই বসিয়ে রেখেছি। আমার এই কি সুন্দর এই সোনা গোপালটাকে আমি শোকেসে রেখে দিয়েছিলাম, তারপর আমি এখন এখানে বসেছি। খুব সুন্দর, খুব হাসে, দেখুন কি মিষ্টি, খুব সুন্দর হাসে। তারপর এখানে আর আমি এখানে জপধ্যান করি আমার ঠাকুরের। তো আমার এখানে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ আছে, আমি রাধা কৃষ্ণ আমার এখানে বসানো আছে। আমি শুধু এই কৃষ্ণটাকে বসিয়েছিলাম আমার সিংহাসনে, তখন অনেকে বলল যে রাধা ছাড়া কৃষ্ণ হয় না, তো এখানে রাধাও বসাতে হবে। তো আমি তো আবার রাধা আনতে গেলে তো আবার সেই বৃন্দাবন বা মথুরা যেখানেই হোক আমি ওখান থেকে আনতে হবে, এর জন্য আমি এই কৃষ্ণটাকে আমার অন্য জায়গায় অন্য সিংহাসনে রেখে আমি এখানে এই যে রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণর যুগল আমি এখানে বসিয়েছি। তারপরে এখানে আছে আমার গুরু, গুরু মহারাজ, আমি যার থেকে দীক্ষা পেয়েছি উনি আছে। আমার হনুমানজি আছে এখানে, আমি কখনো কখনো এখানে আমি মঙ্গলবারে হনুমানজিকে সেবা দেই, সবসময় যদিও দিতে না পারি মাঝে মধ্যে দিই, এটা আমি এ আমার এখানেই করি। আর বাকি যত পুজো হয় আমাদের বাড়িতে, যত লক্ষ্মী পুজোর থেকে আরম্ভ করে সমস্ত পুজো আমরা ঠাকুর ঘরেই করি। তো এই যে একটা শঙ্খ দেখেন, এই শঙ্খটি আমি চেন্নাই গিয়েছিলাম তখনে সবে মাত্র ধরে এনেছে শঙ্খটিকে, আমি শঙ্খটা আমার খুব পছন্দ হলো। শঙ্খটা খুব গন্ধ বের হয়েছিল, কাঁচা ছিল, তো তারপরে তাও আমি নিয়েছি, আমার শঙ্খটা খুব পছন্দ হয়েছে, তাই এই শঙ্খটাকেও আমি আমার এখানে রেখেছি, আমার বেডরুমে এখানে রেখেছি। তো সোমবারে জন্মাষ্টমী, আজকে তো শুক্র শনিবার,
কালকে বাদে পরশুদিন জন্মাষ্টমী, তো আমি আমার এই গোপালদেরকে নিয়ে যাব আমি ঠাকুর ঘরে, ওখানে গিয়ে সেবা যত্ন আদি করব। তো এখন আমি এমনি গোপালদের তো থাকে আমার সামনে, আমি বলি তোমরা যখন যেটা বাড়িতে ঘরে থাকবে তোমরা নিয়ে খাবে এরকম বলি আমি, কিন্তু আমি এই গোপালদেরকে তেমন সেবা দিই না, আমি এখানে সেবা দিই না। কেননা আমি যদি আমি সবসময় দিতে না পারি ওদেরকে, এর জন্য আমি ওদেরকে বলে রাখি, আমি সকাল হলেও বলি তোমরা খেয়ে নিও, আর আমাদের মিষ্টি দোকান আছে তো আমি বলি তোমরা যেও ওখানে গিয়ে খেয়ে এসো, আর বাড়িতে যা থাকে বিস্কুট বিস্কিট থাকে, তারপরে কখনো যে যেটাই থাকে বলি আর কি তোমরা খেয়ে নিও, এটাই বলি, আমার মনের থেকে বলি এটা। তারপর এই হচ্ছে কথা আমার গোপালদের। তো আমি আবার সোমবারে ঠাকুর ঘরে, আমার ঠাকুর ঘরে যখন নিয়ে যাব তখন সমস্ত গোপালদেরকে দেখাবো আপনাদেরকে, আর আমার রাধা কৃষ্ণ দেখাবো। আর তবে এখনই আমার হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গোপাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা যে সাবস্ক্রাইব করেছেন, তারপরে লাইক করেছেন, কমেন্ট করেছেন, আমার খুব ভালো লাগে, আপনাদের জন্য আমি এতটা এগিয়ে যেতে পেরেছি। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কেউ আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, ধন্যবাদ।